অবাক লাগছে এমন মিথ্যের আশ্রয় নিয়ে আমাকে ডেকে নিয়ে এসে বন্দী করা হলো না মামা আপনাকে বন্দী হিসেবে ভাবতেও ইচ্ছা করছে না তবে এইটুকু বলতে ইচ্ছা করছে আমার মার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি চন্দ্রপুরা কোনোদিন দখল করব না এটা জেনেও কিভাবে আমাদের রাজ্য আক্রমণ করবার মতলব আপনি করতে পারলেন এই ষড়যন্ত্র কি যুদ্ধের রীতিবিরুদ্ধ নয় শশাঙ্ক তোর কাজের উচিত শিক্ষা তুই পাবি আমি আমার কথা ফিরিয়ে নিয়েছি ছি 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 আমার পাঠানো ঘোড়া চুরি করে আমার রাজ্যকেই আক্রমণ অমর প্রতাপ তুই এর যোগ্য জবাব দিবি এটাই আমার নির্দেশ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্য রসিক সত্যি কথা হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বোলতা হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না তাহলে রামকিনান দাদা সত্যি বলছে তাহলে পালাটা কে চুরি করলো পুনকে কে চুরি করলো সত্যিটা জানি কি করে